অবৈধ সংবিধানের দোহাই দিয়ে সরকার ক্ষমতায় আর টিকে থাকতে পারবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দাবি করেন, পেনশন স্কিম নামে জনগণের টাকা লুটের নতুন ফন্দি আঁটছে সরকার। শুক্রবার গণমিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে অন্য নেতারা বলেন, গ্রেপ্তার মামলা হামলা করে আন্দোলন থামানো যাবে না। বিস্তারিত আওলাদ বাবলুর রিপোর্টে। খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণে একযোগে গণমিছিল করেছে বিএনপি। জুমার নামাজের পর খণ্ড খণ্ড মিছিলে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে জড়ো হয়ে রূপ নেয় লাখো মানুষে। এই শক্তি এই আন্দোলনকে সমর্থন করবে সারা বাংলাদেশের বন্ধু। সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা দাবি তোলেন সরকার পতনের। তারা বলেন, সরকার যত মামলা হামলা করুক না কেন, জনগণের ন্যায্য দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। গ্রেফতার করে কি আন্দোলন থামানো যাবে? আমরা মারামারি চাই না, কিন্তু যদি মারামারি করতে চান তাহলে আওয়ামী লীগকে ছেড়েও দেওয়া হবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না, তার অধীনে কোন নির্বাচনে আমরা যাব না, 18 কোটি মানুষও নির্বাচনে যাবে না। পরে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকার অবৈধ সংবিধানের দোহাই দিয়ে আবারও নির্বাচন করার স্বপ্ন দেখছে, এই স্বপ্ন কোনোভাবেই পূরণ হতে দেয়া হবে না। 15-পঞ্চদশ সংশোধনীর কথা বলে তা জোর করে ক্ষমতায় নির্বাচনে বসে আছে, সেটাই তো অবৈধ। ভয়ে এখন মুখ শুকায় গেছে, টেলিফোনে দেখবেন আর আগের মতো হাসি না। পেনশন স্কিম ওই মানুষের টাকা চুরি করার আরেকটা ফন্দি বের করছে, ওই টাকা চুরি করে ওরা নির্বাচন করতে চায় বন্ধুগণ। বিএনপির ন্যায্য দাবি মেনে পদত্যাগ না করলে সরকার পালানোর পথ পাবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। জনগণ উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের পর তরঙ্গ তুলে সমুদ্রে যেমন ঢেউ আসে, সেই ঢেউ তুলে তুলে আপনাকে সুনামির মতো নিশ্চিহ্ন করে দেবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।